আমি আপনাদের জন্য দোয়া করি ভালোবাসি তাই আপনাদের সামনে শত ব্যস্ততার মাঝেও আপনাদের সামনে হাজির হই তারপর একটা রিকোয়েস্ট থাকে অনুরোধ থাকে সেটা হলো যে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে চেপে রাখবেন যাতে সবার আগে আমার নোটিফিকেশান আপনার হাতে চলে যায় অনেক ভাই অনেক সময় ফোন করে বলে যে আপনার ভিডিও পাই না আমি জিজ্ঞাসা করি আপনি কি আমার সাবস্ক্রাইবার কিনা বলে না সাবস্ক্রাইব কে করে সেটাই জানেন অনেকে তারপর অনেকে সাবস্ক্রাইব করে কিন্তু বেলাই কন্ট্রি চাপে না বেলের মতন যে আপনার দেখা যায় যে যে একটা চিহ্ন থাকে এটাকে যদি আপনি এই টিপে রাখেন দেখবেন যে আমার সমস্ত ভিডিওগুলো আপনার হাতে চলে যাবে আরেকটা কথা হলো যে এই যে আমরা অনেকে ভিডিও দিয়ে থাকি সেই ভিডিওর ভিতরে গাছগাছালি দিয়ে দিয়ে থাকি এখানে অনেকেই বলা হয়ে থাকে যে আপনার মানে এটা ব্যবহার করলেই এটা সেরে যাবে আসলে না এক একটা গাছের এক একটা লক্ষণের উপর ভিত্তি করেই আপনার এই রোগটা সারে আপনি গাছ খেলেই যে ভালো হয়ে যাবেন এটা কিন্তু ঠিক নয় কোন গাছটা আপনার জন্য প্রয়োজন কোন গাছটা আপনার জন্য না সেটা জানতে হবে আপনার কোন লক্ষণের সাথে কোন গাছের সাথে মিলবে সেটা যদি বিবেচনা করে খান ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আজকে যে গাছটা সেটা হলো চিরতা গাছ কিন্তু চিরতা গাছ দিয়ে অনেকেই দিয়ে থাকে কিন্তু এই চিরতা গাছ কিভাবে আপনার হাফানিকে ভালো করবে কি লক্ষণ থাকতে হবে সেই লক্ষণগুলি আমি আজকে আপনাদের বলে দেব আপনারা এটাকে বানিয়ে খাবেন ইনশাআল্লাহ যাদের দেখা যায় একজিমা একজিমা তো জানেন যে শরীরে আমাদের একজিমা হয় আমাদের এই যে দাউদ দাউদ তারপর একজিমা তারপর রোবাল্লা তারপরে হলো আপনার গ্যাংরিং এই যে একজিমাটা হলো যে আপনার শুকটু শুকনো এবং গরুর উপরে যে গরুর মহিষের উপরে দেখা যায় এক প্রকার দাউদ হয় ঠিক এই রকম যে দাউদটা যেই আপনার রোগটা এইটাই হলো অ্যাকসিমা এই রোগটা যাদের থাকে সাথে থাকে তা আবার সাথে থাকে কি অ্যাজমা অর্থাৎ হাফানি এই অ্যাজমা এবং হাফানি যাদের থাকে সাথে থাকতে হবে যে বর্ষক কি থাকতে হবে দেখা যায় যে অশ্বরোগ আছে এই অশ্বরোগে দেখা যায় যে অনেকের মানে ফেসার অর্থাৎ রক্ত পরা আছে এই রক্ত পরা যখন বন্ধ হলো এই শুরু হয়ে গেল হাঁপানি কি শুরু হয়ে গেলো হাঁপানি শুরু হয়ে গেলো হাঁপানি বেড়ে যায় তখনই আপনার তার জন্যই এই মেডিসিনটি অর্থাৎ এই খাসটি এই ব্যাসটি কাজে লাগবে তারপর দেখা যায় অনেকের একটু রো আপনার সেজন পাল্টাইলো ঋতু পাল্টাইলো ঋতু পরিবর্তনের সাথে সাথে একটু ঠান্ডা কাশি লাগলে তার হাঁপানি বেড়ে যায় তাদের জন্য আজকে খুবই আপনার গুরুত্বপূর্ণ আজকের এই রেমেডি এই রেমেডি যদি আপনার ব্যবহার করেন ইনশাআল্লাহ তাহলে কীভাবে খাবেন যে হন দেখবেন যে আপনার কয়টা রোগ থাকতে হবে একটা হলো যে আপনার একজিমা জিমা থাকতে হবে সাথে অ্যাজমা মানে হাঁপানি দ্বিতীয়ত হলো আপনার অশ্ব থাকতে হবে অশ্ব রক্ত যায় এবং রক্ত যাওয়াটা যদি বন্ধ হয়ে যায় যখন রক্ত যাওয়া বন্ধ হয়ে যায় তখন হাঁপানি বেড়ে যায় আর হলো ঋতু পরিবর্তনের সাথে সাথে দেখা গেলো যে আপনার মানে হাঁপানি বেড়ে গেল এই চারটা পয়েন্ট যদি থাকে তাহলে অবশ্যই আপনার এই রেমিটিতে আপনার কাজ করবে শুধু শুধু একেবারে আপনার এই এই সেই গাছ খেলেই যে আপনার সব হাঁপানি ভালো হয়ে যাবে সব সর্বপ্রকার হাঁপানি ভালো হয়ে যাবে কখনোই না তাহলে আসুন যে কীভাবে খাবেন আদা গ্রাম আদা গ্রাম আপনার নিতে হবে চিরতার গুঁড়া আধা গ্রাম তারপরে এটাকে আপনার মধুসহ মধুসহ এটাকে তিন ঘন্টা অন্তর অন্তর আপনার চেটে খেতে হবে এইভাবে যদি আপনি খেতে পারেন দেখা যাবে যে আপনার দুই তিন দিন ভিতরে আপনার এই হাঁপানির টান হাঁপানির সমস্যা বিদায় হয়ে গেছে এটা যখনই উঠবে তখনই আপনার খেয়ে নেই এরপর যদি দেখা যা যায় যে এর প্রবল অর্থাৎ মানে ক্রনিক ডিজিজ হয়ে গেছে অবশ্যই একজন ডাক্তারের সরপন্ন হবেন আজকে এগুলো বিদায় নিশ্চিত বিদায়ের আগে আপনাদের দোয়া এবং ভালোবাসে এবং আতফিকিলামাইকুম ও রহমতুল্লাহ